একাধিকবার মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গেছি। লাভ দিয়ে ঘুরে আমি একটা টেবিল ভাঙতেছি, মিশা ভাই ভয় পাইছে, ফাইট সিন করতে যে আমার এই হাতটা ডিসব্যালেন্স হয়ে যায়। আমি এই পর্যন্ত যে স্ট্যান্ডগুলো দিছি, আমার মনে হয় আমার বাবা মার দোয়া, আমার একাধিকবার মৃত্যুর হাত থেকে আমি মানে বেঁচে গেছি। দেখা গেছে যে 50-60 ফিট দূর থেকে দৌড়ে এসে স্পিকার পর দিয়ে লাভ দিয়ে ঘুরে আমি একটা টেবিল ভাঙতেছি, টেবিলের নিচে হচ্ছে জাস্ট প্লাস্টার। এইভাবে আমি মানে অনেকগুলো স্ট্যান্ড দিছি। লাস্ট একটা স্ট্যান্ড দিলাম আপনার বীরে, এটা দেখে মিশা ভাই ভয় পাইছে, মানে উড়ে যে স্প্রিং এর উপর লাভ দিয়ে ভ্যানের ক্রোকারেজের উপরে পড়ছি, ভ্যানটা ভেঙে নিয়ে আবার নিচে পড়ছি। আর এর আগের সিনেমা যেটা পাসওয়ার্ডে ফাইট সিন করতে যে এখানে ছিল রাজেশ, ছিল ইয়ার তামিলের, আমাদের বাংলাদেশের চুন্নু ভাই ছিল, ওইখানে ফাইট সিন করতে যে খুব ক্রিটিক্যাল একটা ফাইট সিন করতে যে আমার এই হাতটা ডিসব্যালেন্স হয়ে যায়, এই হাতটা তখন আপনাদের বেশ কিছু চ্যানেলে নিউজ হয়েছিল, এই হাতটা এখান থেকে সরে যায়। তখন এরকম অনেক হয়, মানে হাত সরে গেছে বা কাটা পুরো শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাগ আছে আমার, যদিও আমি ফাইট শিখছি তারপরেও অনেক সময় মানে বিপদে পড়ে যাই। ছোট্ট একটা ঘটনা বলি, আমি একবার শিশু পার্কে গেছি, যাওয়ার পরে একটা টিকিট কেটে হচ্ছে কোনো একটা ইসে উঠবো, তো কারো একজনের ফোনটা সামনে পড়ে গেছে, আমি ফোনটা উঠায় তার কাছে দিছি, সে এমনভাবে আমার দিকে লুকটা দিছে মনে হচ্ছে তার মোবাইলটা মনে হয় আমি নিয়ে নিছিলাম। আমি কিন্তু ওনার ফোনটা পড়ে গেছে বিধায় আমি উঠাই দিছি, ওনার লুকটা দেখে আমার মনে হয়েছে যে আমি মনে হয় ফোনটা ওনার হাত থেকে নিয়ে আবার দিচ্ছি। তো এই জিনিসটা আমার খুব ব্যথিত করছে যে আমার মনে হয় আমার চেহারাটা খুব নেগেটিভ, মানে এই চেহারাটা মনে হয় ভয়ঙ্কর কোনো চেহারা। আর এইটা হলো একটা কারণ ছিল, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার সহজে পাইতে কোনো কিছু ভালো লাগে না, সিনাই নিতে ভালো লাগে, আয় আসবি না জোর করে আনবো, নেগেটিভ সবসময় ভালো লাগে, হিরোইজমটা আমার কখনো ভালো লাগে নাই, এই জন্য হচ্ছে নেগেটিভ করি যত রিস্ক থাকুক। আমি নেগেটিভটা আমার ভালো লাগে বিধায় আমি এই পেশাটা আসছি, ঘৃণাটা উপভোগ করি, আমি চাই আমাকে প্রচুর মানুষ ঘৃণা করুক আমার ক্যারেক্টার দেখে, এটাকে আমি উপভোগ করবো। আর এই হিরো আছে বাংলাদেশে অনেক হিরো, তাদের পছন্দ করুক, আমাদের না হলে একটু অপছন্দ করুক, বাট অপছন্দের পাত্র হয়ে থাকতে চাই।